নমস্কার বন্ধুরা নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে কারা অ্যাপ্লাই করতে পারবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য এবং কোন কোন ডকুমেন্ট দিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এ টু জেড তোমাদেরকে জানাবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে দেখো এই হলো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ডিরেক্ট ইন্টারভিউ হবে তার সাহায্যে তোমরা কিন্তু এই চাকরিতে নিয়োগ হতে পারবে বন্ধুরা এখানে দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে এই নোটিফিকেশান বেরিয়ে এসছে এখানে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে এবং তোমাদের কোয়ালিফিকেশান লাগবে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং টু ইয়ার ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে যদি থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বা ব্যাচেলার ডিগ্রি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে একুশ বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি অনুসারে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কুড়ি হাজার টাকা মান্থলি স্যালারি দেওয়া রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে এখানে জানিয়ে রাখি হায়ার সেকেন্ডারি পাস হতে হবে যেখানে হায়ার সেকেন্ডারি পাসে যেটা তোমার নাম্বার থাকবে সেটার উপরে থার্টি পার্সেন্টে থার্টি মার্কস ডিপেন্ড করবে এবং ডিপ্লোমা এবং ডিগ্রির জন্য তোমাদের সিক্সটি মার্কস ডিপেন্ড করবে এবং এই তোমাদের কতটা মার্কস রয়েছে হায়ার সেকেন্ডারি এবং ডিপ্লোমা ডিগ্রিতে তাহলে সেটার ওপরে ডিপেন্ড করে থার্টি মার্কস এবং সিক্সটি মার্কসটা ডিনোট করা হবে এরপরেও তোমাদের দশ নম্বরের একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারলে তোমরা এখানে নিয়োগ হতে পারবে এরপর বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি কী কী ডকুমেন্ট লাগবে একটা সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ লাগবে এছাড়াও তোমাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের লাগবে ভোটার কার্ড আধার কার্ড লাগবে যেহেতু তোমাদের অ্যাড্রেস প্রুফ এবং ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে এবং সমস্ত রকমের মার্কশিট এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে গুলো বা তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা যে মার্কশিটগুলো সেগুলো লাগবে এর ছাড়াও তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো লাগবে তো মাধ্যমিক থেকে শুরু করে যত দূর আছে মাধ্যমিক ডিপ্লোমা উচ্চ মাধ্যমিক সব কিছু সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে এরপরেও তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যদি কোথাও থেকে থাকে আর তাছাড়াও এনওসি অফ এমপ্লয়ার হয়ে নেভার অ্যাপ্লিকেবল যদি কোথাও তোমরা কাজ করে থাকো সেখান থেকে এনওসি লাগবে এরপর বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে ডিরেক্টলি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই মিনস তোমাদেরকে গিয়ে ইন্টারভিউ দিতে হবে যেটা হলো সি এম ও এইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম রঘুনাথপুর পিন নম্বর দেওয়া রয়েছে এবং সাত তারিখে তোমাদেরকে এখানে গিয়ে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে সাড়ে দশটার সময় তো বন্ধুরা ঝাড়গ্রামে যদি তোমরা কেউ থেকে থাকো তাহলে তোমাদের জন্য এটা খুবই একটা বড়ো সুযোগ তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং অ্যাপ্লাই করার পরে এইরকম একটা চাকরি তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো অবশ্যই কিন্তু এটা একটা সরকারি চাকরি তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই ছিল একটা ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হলো আর এই ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ চাকরির খবরাখবরের জন্য আরও অনেক দরকারি ভিডিওর জন্য আমাদের চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ বন্ধুরা দেখাবে পরের ভিডিওতে